হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও, যার মাধ্যমে দেখাবো কোনো রুট ছাড়া আপনি আপনার হ্যান্ডসেটের মাধ্যমে কিংবা আপনার ডেস্কটপ ল্যাপটপ যে কোনো কিছুর মাধ্যমে কিভাবে আপনার এবং আপনার এবং আপনার বন্ধুর কিংবা অন্য কারোর ওয়াইফাই পাসওয়ার্ডটাকে হ্যাক করতে পারেন, সেটার উপর ভিডিও বানাচ্ছি আজকে। তো তার জন্য যা করতে হবে, আপনাকে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন চলে যাই। তো তার জন্য যা করতে হবে, প্রথমে আমি আপনাকে বলে নিই, এই যে যেমন আমার এটাতে দেখুন একটি ওয়াইফাই কানেক্ট আছে, ফার্স্টে ওয়াইফাইয়ে যেতে হবে। ওকে, সেটিং ওয়াইফাই, এটাকে অন করি। সাগর কম্পিউটার, এই ওয়াইফাইটি আমার কানেক্ট আছে। এটার পাসওয়ার্ড আমি জানি না, এই পাসওয়ার্ডটা আমাকে নিতে হবে। পাসওয়ার্ডটা নিতে হলে কি করতে হবে, যা করতে হবে সেটা দেখাই। ফার্স্ট আপনাকে ওয়াইফাইটা কানেক্ট করলেন, কানেক্ট করার পরে যে কোনো একটি ব্রাউজারে আসুন। ব্রাউজারে আসার পরে নতুন একটি পেজ খুলি, সেখান থেকে আপনার ইন্টার অ্যাড্রেসে যেয়ে দিতে হবে। যেমন এটার আমার লগ ইন আইডি জানা আছে 192.168.0.1, এটি হচ্ছে এটার আমি যে রাউটারটি ইউজ করছি সেটার প্রক্সি আইডি। তো এটার মাধ্যমে আমি কানেক্ট হয়ে গেলাম। এটার পরে দিতে হবে ইউজার নেম আর পাসওয়ার্ড। দেখুন আরেকবার দেখাই দিই, এখানে দেখুন ইউজার নেম আর পাসওয়ার্ড যাচ্ছে, এটাতে জাস্ট ADMIN, ওকে, নেক্সট ADMIN, অ্যাডমিন অ্যাডমিন, ডান। এবার ওকে দিই। দেখুন আমি রাউটারের সেট আপে চলে এসেছি। এখন এখান থেকে আপনার পুরো সেট আপটা আপনার কন্ট্রোলে চলে এসেছে। আপনি এখান থেকে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, মডিফাই করতে পারবেন, কানেকশন, মানে ফুল সেট আপ, রাউটারের ফুল সেট আপ আপনার হাতে চলে এসেছে। তা এখন আপনার হাতে সব আছে, এখন আপনি যেটা খুশি সেটা করতে পারবেন। এখান থেকে আপনাকে যেতে হবে ওয়্যারলেসে, ওয়্যারলেসে ক্লিক প্রেস করুন। ওয়্যারলেসে প্রেস করার পরে দেখুন ওয়্যারলেস সিকিউরিটি, ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করুন। দেখুন এখানে পেজে চলে আসছে, এটার পাসওয়ার্ড হচ্ছে এইটা, ওকে, SSSAGOR, ওকে। এভাবে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন, এভাবে পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারবেন। প্রয়োজন আপনি পাসওয়ার্ডটা মডিফাই করলেন না, পাসওয়ার্ড এটাই রেখে আপনি চলে গেলেন, দেখলেন, চেক করলেন, জানলেন, জেনে চলে গেলেন, এটা আপনি কপি করে নিলেন। কপি করে নিয়ে আপনি আপনার প্রয়োজনীয় আইডিগুলোতে, প্রয়োজনীয় ল্যাপটপ ডেস্কটপ কিংবা মোবাইলে ইউজ করলেন। তো এভাবে আপনারা আপনার রাউটারটি হ্যাক করতে পারবেন, আপনার এবং বন্ধুদের রাউটার হ্যাক করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা।